হ্যালো, আমার কথা কি আসসালামু শুনতেছো? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে স্যার? ঠিক আছে, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার, ওকে, দেখা তাহলে আমরা শুরু করে দিই। আর তোমাদের নাম্বারিং অলরেডি করে ফেলছি, নাম্বারিংটা একটু হালকা একটু দেখাই দিই, খাতা পরে দেখাচ্ছি। হ্যাঁ, শুধু নাম্বারটা আপাতত একটু দেখাই নিচ্ছি, কারণ এটা নিয়ে অনেকের চিন্তা ভাবনা থাকবে কি হইলো না হইলো। স্যার, আপনি সাবজেক্ট নিয়ে স্যার। অনেকের অনেক রকম চিন্তা থাকে, টেনশন গুলো আগে কমাই দিই আমি। এই অংশ বাদ দিব নাকি? এই অংশ বাদ দিই, এটা এখন লুকায় রাখি। আচ্ছা, এখান থেকে আসো, স্ক্রিনশট নিয়ে নাও যদি দরকার হয়, 1 থেকে 13 পর্যন্ত। ঠিক আছে, স্যার এরপর 13 থেকে 13 থেকে 14 থেকে 14 থেকে 28। এরপরে হচ্ছে লাস্টের কয়েকজন। এখন বলো দেখি হায়েস্ট নাম্বার কত? হায়েস্ট নাম্বার এখানে দেখো, অ্যাভারেজ হচ্ছে 12, 32 জনের মধ্যে। টপ ক্লাস তো নাই দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম নাম্বার কোথায়? ম্যাক্সিমাম নাম্বার নাই, ম্যাক্সিমাম হচ্ছে এটা। হ্যাঁ, সাইফুল্লাহ রিয়াজ হচ্ছে ম্যাক্সিমাম, ও সবচেয়ে বেশি নাম্বার পাইছে আর কি। আর সবচেয়ে কম পাইছে হচ্ছে সেতু, ওর থেকে কম কেউ পাইছে? আর পাইছে আহসান, রাজীব। সেকেন্ড পজিশনে কে আছে স্যার? সেকেন্ড পজিশনে আছে 19.5, এটা হচ্ছে আশিকুর রহমান। 20 আছে তো স্যার? 20 আছে? ও 20 আছে তো। জিলাল হোসাইন, ওরা ভালো করছে বলতে, ওই যে এই যে এখানে নাম্বারটা বেশি পাইছে, ওরা সবগুলা প্রশ্নের নাম্বার পাইছে, বুঝতে পারছো? আর অনেকে সবগুলা প্রশ্নের নাম্বার পাও নাই, বিশেষ করে ডিজাইন হয় নাই। ডিজাইন না হইলে একেবারে কিচ্ছু করার নাই, আমার হাতে একেবারে কিচ্ছু করার নাই। ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে ডিজাইন ভুল হয়েছে, এফএসডিতে ডিজাইন করতেই হবে, মানে তুমি এটা ফাঁকি দিয়ে যাওয়ার কোনো অপশন নাই, হয় ফুল নাম্বার পাবা আর নয় তো জিরো। এই যে দেখো, 6-6 পেয়ে গেছে, এখানে 6-6 ডিজাইন হয়েছে, মানে 6-6, বুঝতে পারছো? ছক্কা, আর হয় নাই আমরা হচ্ছে অক্কা। ঠিক আছে, ডিজাইন হইতেই হবে, আমাদের মেইন টপিক হচ্ছে ডিজাইন। কয়েকজনের অবশ্য এখানে আমি 5টা ডিজাইন করতে বলছিলাম, কয়েকজনের আবার কয়েকটা হয় নাই আর কি, তো এই জন্য কয়েকজনকে এখানে একটু পার্সিয়াল নাম্বার দেওয়া গেছে, 3 নাম্বার দেওয়া গেছে, কাউকে 5 দেওয়া হয়েছে, বাট অলমোস্ট সবাইকে 6 দেওয়া হয়েছে, যাদেরগুলো হয়েছে তাদের তো 6। তো আমরা আসলে অনেক কিছু বুঝছি, অনেক কিছু বুঝি নাই, তবে নেক্সট টাইম যেহেতু আমাদের ফাইনাল পরীক্ষা আসতেছে এবং ক্লাস টেস্ট আমি নিয়ে নেই, ক্লাস টেস্টে চেষ্টা করবো 15-তে 15 যাতে পাওয়া যায়। ঠিক আছে, এটা যাতে ভুল না হয়, 15-তে 15 এটা টার্গেট রাখবা, এবং এটা থাকবে 12-এর উপরে। প্রথম ক্লাস টেস্ট আমরা যেহেতু ক্লাস টেস্ট একটা নিয়ে নেই, প্রথম ক্লাস টেস্টই থাকবে 12-এর দিকের উপরে। ঠিক আছে, এখান থেকে যাতে আমরা 15-তে 15 নিতে পারি, তাহলে 15 আর 10, এখানে আমাদের আসবে 25। আরেকটা ক্লাস হবে 15 মার্কের, সেটাতেও চেষ্টা করবো একটু ভালো মার্ক পাওয়ার জন্য, যাতে আমরা 35 নাম্বার এখান থেকে উঠে ফেলতে পারি। ঠিক আছে, অর্থাৎ এখানে যে খারাপ নাম্বারটা করছো এটা যাতে রিকভার করতে পারো, আর না হলে দেখা যাবে তোমার রেজাল্টটা আসলে খারাপ হবে, কারণ ডিজাইন ছাড়া তুমি কোনোভাবেই এই সাবজেক্টে ভালো নাম্বার উঠাইতে পারবা না। মনে থাকবে সবার?
আর তোমাদের মধ্যে অল্প কয়েকজন ক্লাস করো, বাকি ম্যাক্সিমামই দেখা যায় ক্লাস করে, এই জন্য দেখা যায় ওই তোমরা হয়তো ওই কয়েকজনই ভালো করবো আর কি, বাকিরা যেহেতু ক্লাস করে নাই আলটিমেটলি ওরা পারার কথা না, যে ডিজাইন গুলো আমরা পরীক্ষাতে দিই এগুলো ওদের পারার কথা না। আচ্ছা যাক, তোমাদের নাম্বার গুলো দেখাই দিছি, এখন হচ্ছে নাম্বার গুলো খাতায় বসাইতে হবে, এটা হচ্ছে মাত্র এক্সেল শিটে যোগ বিয়োগ করা হয়েছে। হ্যাঁ এগুলো পরবর্তীতে এগুলো প্রসেস করার পরে তোমাদেরকে আমরা আবার দিব। আচ্ছা এখন আমরা যাব হচ্ছে এফএসডি এবং টুইল ফেব্রিক, তারপরে হচ্ছে এটা তো বারবার বানাই বারবারই ভুল হয়, ডিজাইন করতে পারি না একদিনও। কি যে করে মাউস গুলা। আচ্ছা তাহলে গতদিন আমরা কি দেখছিলাম, একটা বেসিক টুইল ফেব্রিক, একটা বেসিক টুইল ফেব্রিক আমরা দেখছিলাম ঠিক না, এরকম একটা টুইল, তারপরে আমরা দেখছিলাম কি এটা থেকে কিভাবে জিগজ্যাগ করা হয় নাকি, এরকম একটা দেখছিলাম না আমরা। ওকে তারপরে আমরা কি করছিলাম, সরি 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 কোথায় গেল, জিগজ্যাগ, এরপরে আরেকটা জিগজ্যাগ দেখছিলাম, ভার্টিক্যাল, এরপরে আরেকটা জিগজ্যাগ ভার্টিক্যাল, এবং ভার্টিক্যালটা কিভাবে জানা হয়েছিল, এইভাবে এভাবে ভার্টিক্যাল হয়েছিল, এক দুই তিন, কি হলো এটা এক দুই তিন তিন, আর একটা হচ্ছে চার নাম্বার, চার নাম্বার হচ্ছে এখানে, এই 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 কয়টা ডিজাইন আমরা করছিলাম ঠিক আছে তো, আর ডায়মন্ড এবং করা হয়েছিল এই দুইটা স্যার। দিয়ে অর্থাৎ ভার্টিক্যাল এবং জিগজ্যাগ, ডায়মন্ড অর্থাৎ ভার্টিক্যাল এবং হরিজন্টাল এই দুইটাকে একত্রে করে আবার আরেকটা করছিলাম, তখন আমাদের ডিজাইনটা কেমন ছিল, এখানে এটা না করি আমরা একটু এখান থেকে আসি, এক দুই তিন এক, সরি এইখান থেকে আসি, এখান থেকে আসি, তারপরে এখান থেকে এখান থেকে এইটা বানাই, ওকে দেন অল্টারনেট, অল্টারনেট করলে হবে তারপরে তারপরে এর পরে হবে কোথায়, দেখো তো মিলছে কিনা, হয়েছে হ্যাঁ হয়েছে কি, একটা মনে হয় হয় নাই, একটা হয় নাই, এই যে এখানে একটা আছে, একটা হয় নাই এখানে স্যার, একটা, হ্যাঁ এখন হয়েছে না, এই কয়টা ডিজাইন, এখন কারো কোনো প্রশ্ন আছে এই কয়টা ডিজাইনের উপরে, এটা হচ্ছে বেসিক টুইল, এটা হচ্ছে হরিজন্টাল জিগজ্যাগ, এটা হচ্ছে ভার্টিক্যাল জিগজ্যাগ, হরিজন্টাল জিগজ্যাগ এটা, ভার্টিক্যাল জিগজ্যাগ এটা, তাহলে হরিজন্টাল জিগজ্যাগ দুইটা আর ভার্টিক্যাল জিগজ্যাগ দুইটা, এই চারটা ডিজাইন একত্রে করে আমরা বানাইছি কি ডায়মন্ড, ঠিক আছে জি স্যার, এই 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 কয়টা তো পারা যাবে নাকি, সবাই পারা যাবে, তারপর স্যার কয়টা, কারো কোনো, হ্যাঁ কারো কোনো প্রশ্ন আছে যে
স্যার এটা বুঝি নাই, এটা বুঝি নাই। তারা কোনো প্রশ্ন আছে এর মধ্যে? না স্যার। ওকে, আমি এখানে একটু লিখি, এটা হচ্ছে বেসিক বেসিক টুইন। এরপরে এটা হচ্ছে কি, হরিজন্টাল জিগজ্যাগ, জিগজ্যাগ। এটার নাম হচ্ছে বলতেছি কি ভার্টিক্যাল, জিগজ্যাগ। ওকে, এটাকে আমরা বলতেছি নতুন নাম দিয়ে ডায়ামন্ড। এখন দেখো বেসিক টু এর সাইজ কত ছিল, 4x4। এটার সাইজ হয়ে গেছে, হরিজন্টাল জিগজ্যাগের সাইজ হচ্ছে 8x4, আর ভার্টিক্যাল জিগজ্যাগের সাইজ হচ্ছে 4x8, আর ডায়মন্ডের সাইজ হচ্ছে 8x8। সবগুলোই কিন্তু বেসিক ডিজাইন দিয়ে আঁকা, সবগুলোই বেসিক ডিজাইন দিয়ে আমরা আঁকছি। কি হয়েছে, এটা কপি করা যাচ্ছে না কেন? এডিট করি নাই আমি, এটা এডিট তো করছি। কপি করা যাচ্ছে না কেন, সমস্যা দুনিয়ার। কপির কোনো অপশন নাই এখানে, এবার কোন ধরনের যন্ত্রণা। ওকে আসছে তো, ঠিক আছে, মানে কপি করা দেখাচ্ছে না যে কপি হয়েছে। তাহলে আমরা এটা এখন পারি সবাই, আমি ধরে নিচ্ছি সবাই এটা পারো। এখন এখন দেখো তাহলে তোমাদের এই যে জিগজ্যাগ, জিগজ্যাগ ফেব্রিক কাকে বলে, জিগজ্যাগ। এই যে দেখো কন্টিনিউয়াস, এই যে টুইল লাইন, টুইল লাইন অফ এ কন্টিনিউয়াস আইদার হরিজন্টাল অর ভার্টিক্যাল, হরিজন্টাল দিকে অথবা ভার্টিক্যাল দিকে যদি টুইল লাইন যায়, ইন এ সার্টেন অর্ডার, ইন এ সার্টেন অর্ডার, জিগজ্যাগ অর ওয়েভি অর পয়েন্টেড এফেক্ট ইজ ফর্ম। তাহলে সার্টেন অর্ডারটা কি রকম, ক্লিয়ার হইলে আসলে এটাকে আমি জিগজ্যাগ বলবো। বুঝতে পারতেছি কথাটা, হয় এটা ভার্টিক্যাল দিকে যাবে অথবা এটা হরিজন্টাল দিকে যাবে, এই দুইটার দিকে যে কোনো একদিকে যাবে, তখন আমরা তার। হ্যাঁ বলো বলো, কথাটা আসে নাই। তোমার কথাটা আসে নাই, কোশ্চেনটা শেষ করো। তো আহমেদকে তো অ্যাকসেপ্ট করতেছি কিন্তু ওরটা জয়েন হচ্ছে না। আচ্ছা, একজন বাইরে হইলে আরেকজন ঢুকতে পারে নাকি? না স্যার, এরকম না, সবাই ঢুকতে পারবে স্যার। বুঝতেছি না তো, একজন জয়েন করতেছে একজন বের হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে স্যার। ওইটা স্যার, একজন যদি প্রথমে জয়েন করে সে আবার পরবর্তীতে ঢুকতে আর কোনো ইয়ে লাগে না, মানে পারমিশন চায় না। ও আমি তো দেখতেছি সংখ্যা 17 17ই আছে, একজন ঢুকে একজন বাইরে হয়। এখন কোশ্চেনটা লাস্টে একটা, একজন কোশ্চেন করতেছিল, কোশ্চেনটা শেষ করো। করলে তো আর কিছু বলার নাই। তাহলে জিগজ্যাগ ফেব্রিক কাকে বলে, জিগজ্যাগ ফেব্রিক কাকে বলে, টুইল ফেব্রিক থেকে জিগজ্যাগ ফেব্রিক হবে। তাহলে জিগজ্যাগ ফেব্রিকের ফিচার গুলো কি কি, এখন এখন তুমি এটা পারবা। এই যে দেখো চেঞ্জিং, চেঞ্জিং দা কন্টিনিউয়াস লাইন,
এই যে এটা হচ্ছে কন্টিনিউয়াস লাইন চেঞ্জ করতেছি কোন দিকে হয় ভার্টিক্যাল দিকে অথবা হরিজন্টাল দিকে হয় এইদিকে বাড়াচ্ছি অথবা এইদিকে বাড়াচ্ছি উল্টা উল্টা করতেছি এই জন্য বলা হচ্ছে হরিজন্টাল জিগজ্যাগ অথবা ভার্টিক্যাল জিগজ্যাগ এই জন্য এরপরে এটা নাম আছে দেখো কম্বিনেশন অফ এস এন্ড জেড টুইন তাহলে এটা এটা ছিল প্রথমে দেখো জেড টুইন ছিল এখন এটার সাথে এই জেড টুইলের সাথে এই যে জেড টুইন এটার সাথে একটা এস টুইল যোগ করে দিলে সেটাকে আমরা বলতেছি জিগজ্যাগ এই যে দেখো এটা হচ্ছে জেড টুইল এটার সাথে একটা এস টুইল যোগ করে দিলে সেটা হচ্ছে জিগজ্যাগ তাহলে এই এই কথাটাও সঠিক ইট উইল ইফ টুইল লাইন চেঞ্জ ইটস ডাইরেকশন হরিজন্টাল ওয়ে দেন হরিজন্টাল ওয়েভ ইফেক্ট প্রোডিউসড আর যদি ভার্টিক্যাল দিকে এটা চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা বলতেছি ভার্টিক্যাল ওয়েভি টুইল ড্রাফটিং তাহলে ড্রাফটিং এখানে ড্রাফটিংটা হচ্ছে স্ট্রেট স্ট্রেট ড্রাফট আর এখানে ড্রাফটিংটা হচ্ছে কি পয়েন্টেড ড্রাফট এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটাকে বলা হচ্ছে পয়েন্টেড ড্রাফট একটাকে বলা হচ্ছে স্ট্রেট ড্রাফট এরপরে দেখো বলছে কি নাম্বার অফ এন্ডস অফ হরিজন্টাল জিগজ্যাগ দেখো হরিজন্টাল জিগজ্যাগের ক্ষেত্রে হরিজন্টাল এটা এটার ক্ষেত্রে সংখ্যাটা বাড়তেছে কোন দিকে সংখ্যা এন্ডস এর দিকে আর ভার্টিক্যাল জিগজ্যাগের ক্ষেত্রে সংখ্যাটা বাড়তেছে পিক্স এর দিকে এই জিনিসটাও মাথায় রাখতে হবে একটা এন্ডস এর দিকে একটা পিক্স এর দিকে কোথাও কোন দিকে সংখ্যাটা বাড়তেছে এটা কি ভুল লিখছি আমি নাম্বার অফ এন্ডস ইজ ডাবল ফ্রম দা পিক নাম্বার অফ এন্ডস এন্ডস ইজ ডাবল ফ্রম না ঠিক আছে এন্ডস মানে এন্ডস এর সংখ্যা পিক এর ডাবল আবার এটা হচ্ছে পিক এর সংখ্যা এন্ডস এর ডাবল ওকে ইউজ তো তোমরা জানো আর এখানে এখন এই যে ডায়মন্ড এটার কথা অলরেডি শেষ এটার জিনিস এটার ফিচার গুলো পড়ো একটা একটা করে দেখবা সবগুলোই তোমার পড়া শেষ আমরা আজকে নতুন একটাতে যাব সেটাকে হচ্ছে ডায়াপার অথবা হ্যারিংবন টুইল উইভে যাব হ্যারিংবন ওকে তাহলে এটাকে আমি একটু সরাই রাখি মনে করো এটা হচ্ছে আমাদের আজকের কাজ এখন আসো নেক্সট সবাই তো মোটামুটি এখন আমি ধরে নিচ্ছি যে আমরা এটা পারি এখন আবার টুইল উইভ আমরা করব টুইল উইভ এবং টুইল উইভের ক্ষেত্রে আমরা একটু সাইজটা ঠিক করে দেই আগেরটাই বেসিক ডিজাইন এটাই বেসিক ডিজাইন থাকলো ঠিক আছে এটা হচ্ছে বেসিক ডিজাইন এখন এটা লিখলাম এই ডিজাইনটা আমি কপি করতেছি হুবহু বেসিক টুইল এখন এখানে সিরিয়াল নাম্বার দেখো সিরিয়াল নাম্বার 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4 চারটা ঘর চারটা এন্ডস চারটা পিক্স আমরা এখন জানি এটা হচ্ছে বেসিক টুইল এখন এটা এটারই অল্টারনেট হবে দেখো অল্টারনেট হবে চারের প্রাইম তিনের প্রাইম দুইয়ের প্রাইম অথবা ওয়ানের প্রাইম আমি স্টার মার্ক দিলাম একটু চার নাম্বার সুতাটা দেখো সবাই শুনতেছো কথা চার নাম্বার সুতাটা যদি দেখো চার নাম্বার এখানে দেখো আপ হয়েছে হ্যাঁ আপ যে দুইটা ঘর হয়েছে আর বাকি যে দুইটা ঘর ডাউন ওই দুইটা ঘর ডাউন দুইটা ঘরকে আমি আপ করে দিচ্ছি ডাউন দুইটা ঘরকে আমি আপ করে দিচ্ছি এটা হচ্ছে সেই ধরনের ডিজাইন ঠিক আছে তাহলে এটা কি হ্যারিংবন তিন নাম্বারটা দেখো এটা হচ্ছে হ্যারিংবন তিন নাম্বারটা দেখো তিন নাম্বারের এই দুইটা সুতা আপ এই দুইটা সুতা হচ্ছে ডাউন এই ডাউন দুইটা সুতাকে আমি আপ করে দিচ্ছি দুই নাম্বার সুতাটা দেখো এই মাঝখানে দুটো হচ্ছে আপ উপরে আর নিচেরটা হচ্ছে ডাউন তাহলে উপরেরটা এবং নিচেরটা আমি আপ করে দিচ্ছি এক নাম্বারটা দেখো এই দুইটা ডিজাইন হচ্ছে আপ এই দুটো হচ্ছে ডাউন তাহলে ওই দুটা ডাউনটাকে আমি আপ করে দিচ্ছি
তাহলে এখন যে ডিজাইনটা তুমি দেখতে পারতেছো এটাকে বলা হচ্ছে হ্যারিং বন। ঠিক আছে, একই জিনিস আমি আবার করতেছি, দেখো এটা হচ্ছে আমার বেসিক টুইল, বেসিক টুইল এই যে এটা, এখন এটা হচ্ছে নাম্বার 1, 2, 3, 4, এই নাম্বারিং হাতে লেখা যত সহজ এই টাইপ করা তত কঠিন, বুঝছো? এটা তো 4 পর্যন্ত আসছে না, এটা 4, আমি 4টার উপরে দিই, 4টার এটারে প্রাইম দিই, এটারও প্রাইম দিই, এটারও প্রাইম দিই, এটারও প্রাইম দিই, প্রাইম মানে স্টার আর কি, স্টার দিচ্ছি। নিচে আসি, এবার নিচেরটা মনে করো 4 নাম্বার, তারপরে 3 নাম্বার, এরপরে 2, এরপরে 1, এটা হচ্ছে আমার ডিজাইন। এখন এখন আমি এটা ডিজাইনটা চেঞ্জ করতেছি, দেখো এটা 4 নাম্বার সুতা। ওহো রে, কোথায় বসালাম, 4 নাম্বার যায় নাই, 4 নাম্বার, ঠিক আছে 4। তাহলে এখন 4 নাম্বারের সুতাটা যেখানে আপ আছে, এই যে আপ, এই আপ দুটা ডাউন হয়ে গেল, এখন এটা হচ্ছে আপ। এরপরে 3 নাম্বার সুতা, 3 নাম্বার সুতা হচ্ছে এটা, তাহলে এটা ডাউন যেখানে সেই জায়গাটায় আপ করে দিচ্ছে। এরপরে 2 নাম্বার সুতা, তাহলে 2 নাম্বার সুতা যেখানে আপ এই দুটা বাদে ডাউন। এরপরে 1 নাম্বার সুতা, যেখানে আপ আছে ওগুলো বাদ, এটা হচ্ছে ডাউন। তাহলে এখন যে ডিজাইনটা আমরা পাইছি, এটাকে বলা হচ্ছে হ্যারিং বন। তাহলে এটা হচ্ছে হরিজন্টাল ওয়ে, এটা হচ্ছে ভার্টিক্যাল ওয়ে। আমি কি বুঝতে পারছি কথাটা? জি স্যার। এখন দেখো দুইটা কাজ আমি করতেছি একসাথে, দুইটা কাজ করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, ওকে। বেসিক টুলটা আমি এখানে এখানে রাখতেছি, এই জায়গাটায় বেসিক টুল, এই জায়গাটায় রাখতেছি। এখন তাহলে তুমি এদিকে বাড়াবো, এদিকে বাড়াবো কিভাবে, দেখো যেখানে ডাউন আছে সেই বরাবর যাচ্ছি, যেখানে ডাউন আছে, যেখানে ডাউন আছে, যেখানে ডাউন আছে, হয়েছে? দেখো তো, ওকে নাইস। এখন এই 4টা সুতাকে একসাথে দেখবে, এই 4টা, এই 4টা পুরোটাকে আমি একসাথে দেখতেছি, এখন তো অর্ধেক কাজ করছি, এই যে হরিজন্টাল দিক জায়গার মতো, এখন আমি পুরোটাকে একসাথে দেখতেছি, পুরোটাকে, ঠিক আছে? এই পুরোটাকে আমি একসাথে দেখতেছি, কপি পেস্ট। নাম্বারিংটা আমি আবার বসাইতেছি, পুরোটাকে আমি একসাথে দেখে বসাবো, ওকে। তাহলে এখন দেখো পুরোটাকে একসাথে দেখতেছি, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার, তাহলে যেখানে ডাউন আছে, এই যে যেখানে ডাউন আছে, দেখো এরপরেরটা, এরপরেরটা, এরপরে লাস্টেরটা, শেষ। স্যার অনেক সুন্দর ডিজাইন স্যার। কি হয়েছে? মানে একটা মনে ভুল হয়েছে নাকি স্যার? সুন্দর দেখা যাচ্ছে। ভুল হয়েছে কি? ও সুন্দর দেখা যাচ্ছে। জি স্যার। এমন হয়েছে কিনা, মানে আমি অল্টারনেট করতে পারছি কিনা ঠিক মতো,
অল্টারনেট করতে পারছি ঠিকমতো, দেখো তো ভুল হয়েছে কিনা আমার। সেটা তো বুঝতেছি না স্যার, নিচের সুদ কেমনে বুঝলাম? হ্যাঁ এখন দেখো কিভাবে বুঝতেছি না কেন, এই যে এখানে একটা দাগ টানো এইভাবে, এইভাবে একটা দাগ টানো, দেখো এই পাশ আর এই পাশ মিলে কিনা। মেলে স্যার, তাহলে হয়ে গেছে। আর এই যে ডায়মন্ড, ডায়মন্ডের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি জানো, এটা হচ্ছে এই মাঝখান বরাবর একটা দাগ টানা, মাঝখান বরাবর, মধ্যখান বরাবর, এই এই বরাবর একটা দাগ টানতে হবে। যদি দেখো এই পাশ এই পাশ মিলছে তাহলে বুঝতে পারবে ঠিক আছে, কিন্তু এখানে একটা ঘর বেশি আছে, একটা ঘর বেশি আছে আর কি, সমস্যা নাই, এই ঘরটা তো এক্সট্রা থাকবেই, এটা তো জোড় সংখ্যা ঠিক না, জোড় সংখ্যা যেহেতু ওইদিকে মানে সমান সমান হবে না আর কি, একটা বেশি থাকবে, হয় এই পাশে বেশি থাকবে আর নয়তো এই পাশে বেশি থাকবে। আর যদি তুমি চাও যে দাগটা এখানে দিবা তাহলে হয়তো মিলবে, ঠিক আছে এখানে দিলে হয়তো মিলবে, অথবা তুমি এখানে দিতে পারো, কোথায় দিবা আমি জানি না, 1 2 3 4 5 6 7 8 মাঝখানেই হয়, এখানেই হয়, আর কোথাও যায় না, ঠিক আছে। তাহলে আমি কি বুঝাতে পারছি কিভাবে চেক করতে হবে যে আমার ডিজাইন হয়েছে কিনা? জি স্যার। ওকে নাইস, তাহলে আমরা এটাও শিখে ফেললাম। এখন যেটা শিখলাম সেটা হচ্ছে নাম কি, এটা হচ্ছে বেসিক টুইল, এটা হচ্ছে বেসিক, বেসিক টুইল। এরপরে যেটা আমরা আসছি সেটার নাম হচ্ছে হরিজন্টাল, হরিজন্টাল হ্যারিং বন, হ্যারিং বন। তারপরে যেটা আসছি সেটা হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল হ্যারিং বন। এরপরে যে ডিজাইনটা আঁকা হয়েছে দুইটা, অর্থাৎ ভার্টিক্যাল হ্যারিং বন এবং হরিজন্টাল হ্যারিং বন দুইটাকে একত্রে করে যেটা আঁকছি সেটার নাম হচ্ছে ডায়াপার, ডায়াপার ডিজাইন। ঠিক আছে তাহলে আমার কাজ শেষ, এখন তোমাদের কাজ, আমি তোমাদেরকে একটা একে দেখাইলাম, এখন তোমাদের কাজ। রিকোয়েস্টেড দেখো বলতে পারতেছে, ওকে যাই হোক, আমরা একটা নতুন লিঙ্ক দিব, হ্যাঁ এখন আমরা ক্লাস থেকে বের হয়ে যাব, এরপরে নতুন একটা লিঙ্ক দিয়ে আমরা জয়েন করব নামাজের পরে, আর এই লিঙ্ক আমরা ইউজ করব না, এই লিঙ্কটা মানে অনেক দিন হয়ে গেছে, এই লিঙ্কটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা তোমাদের এখন কাজ কি আমি একটু বলে দিই, তোমাদের হাতের কাজ, তোমাদের হাতের কাজ হবে এখন নতুন একটা ডিজাইন করবা, সেটা হবে ফোর আপ ডাউন, ফোর আপ ফোর ডাউন, এটা দিয়ে ডিজাইন করবা চারটা, একটা হচ্ছে প্রথম একেবারে টুইল, বেসিক টুইল, এরপরে হবে হচ্ছে জিগজ্যাগ, জিগজ্যাগ টুইল, আসলে জিগজ্যাগ টুইল হয় না, আসলে আমি জিগজ্যাগ আঁকার সময় নেই আমার হাতে, তুমি যেটা করবা সেটা হচ্ছে ডায়ামন্ড করবা, ডায়ামন্ড মানে আমার হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা জিগজ্যাগ একসাথে হয়ে যাবে। এরপরে তোমার কাজ হচ্ছে ডায়াপার ডিজাইনটা করা, তাহলে কি হবে আমার হরিজন্টাল ডায়াপার এবং ভার্টিক্যাল ডায়াপার দুইটা, সরি হরিজন্টাল হ্যারিং বন এবং ভার্টিক্যাল হ্যারিং বন দুইটা ডিজাইন একসাথে হয়ে যাবে, তাহলে এই তিনটা ডিজাইন একসাথে করবা তোমরা, এটা হচ্ছে তোমাদের কাজ। এখন আরেকটা হচ্ছে কি দিয়ে, আরেকটা হচ্ছে থ্রি আপ টু ডাউন, টু ডাউন দিয়ে একই জিনিস, একটা হবে টুইল বেসিক টুইল, আগে বেসিক টুইলটা আঁকতে না পারলে তো আর তুমি আসলে ডিজাইন করতে পারবে না, এরপরে হচ্ছে ডায়ামন্ড, এরপর হচ্ছে ডায়াপার,
এটা করার সময় তোমার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কি, রিপিট সাইন, রিপিট সাইন, রিপিট সাইজ। ফর্মুলা নাম্বার তো আমি দিয়ে দিছি, এটা আর হবে না। ইপিআই ইনটু পিপিআই, অর্থাৎ এটা হবে না আসলে, এন ইনটু পিক্স, এটা কত, এটা অটোমেটিক আসলে হয়ে যাবে, তুমি আঁকার সাথে সাথে এটা রিপিট সাইজ মানে ওইটা, এটা বলার কোনো দরকারই, ঠিক আছে, এটা হয়ে যাবে। তাহলে এই দুইটা কাজ হচ্ছে তোমাদের করা এখন, এটা হচ্ছে হোমওয়ার্ক না, মানে এখন প্র্যাকটিস করবো আর কি এই নামাজের ভিতরে, নামাজ পড়া ঠিক করা, ফোর ফোর, আর একটা হচ্ছে থ্রি টু, ঠিক আছে। তাহলে আমরা কি পারবো এই কয়েকটা, এই দুটা তিনটা ডিজাইন, তিনটা তিনটা ছয়টা ডিজাইন করতে পারবো? স্যার পারবো স্যার। ওকে, তাহলে আমরা এখন ক্লোজ করে দিচ্ছি, তোমরা তোমাদের সময় মতো করে ব্যবস্থা নাও। আজকের ক্লাস শেষ, মনে করো আজকের ক্লাস শেষ হয়ে গেছে, আমি শুধু এখন ডিজাইন গুলো দেখবো, যে কয়জন আঁকতে পারবা সেটাই আমি দেখবো আর কি। আর একজন যদি ভুল করি, সাপোজ কেউ যদি আমি ভুল করি, ক্লাস কি আপাতত শেষ স্যার? ওটা আমরা সবাই মিলে, হ্যাঁ থিওরি ক্লাস আপাতত শেষ, ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি। তাহলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো ওই যে তুমি ডিজাইনে যদি জিরো পাও তাহলে তার হলো না, কারণ এখানে তো 50% 50% হচ্ছে থিওরি আর 50% হচ্ছে ডিজাইন, কথা বুঝতে পারছিস? এখন তুমি 30-এ 10 পাইতে পারো কিন্তু বাকি 10 পাইতে হবে না, ঠিক আছে। থিওরি ক্লাস শেষ, এখন তোমার হচ্ছে প্র্যাকটিস করো, এই ড্রয়িং গুলো আঁকো, আঁকা দেখো, মানে আমাকে দেখাও, দেখার পরে আমরা গ্যাপ ক্লাস শুরু করবো, ঠিক আছে। যাদের গ্রাফ আছে গ্রাফ পেপার নাও, গ্রাফ পেপার নিয়ে আঁকা শুরু করো। তাহলে এখন হচ্ছে টিটিকিউসি, এটা হচ্ছে টিটি এক্স এক্স 211। আর এখন তোমরা চলে যেতে পারো, সমস্যা নেই, আমরা জয়েন করব হচ্ছে, নতুন একটা লিংক দিব, নতুন লিংকে জয়েন করব সবাই। তাহলে কি লিংক আমি রাখবো, এটা রাখবো স্যার, নতুন লিংকটা স্যার গুগল ক্লাসে দিয়ে দিলে ভালো হয় স্যার। না আমি তো ভাবছি লিংক নষ্ট হয়ে গেছে, তোমরা জয়েন করতে পারতেছো না, এটা ভাবতেছিলাম আমি, এখন তো তোমরা তো আবার দেখি যে জয়েন করতেছো সবাই। স্যার লিংকে কোনো সমস্যা নাই স্যার, ঠিক আছে স্যার, এটাতেই করা যাবে। আচ্ছা তাহলে এটাই থাকবে, লিংক এটাই থাকবে, আমরা ল্যাব ক্লাসে জয়েন করব। ল্যাব ক্লাস হচ্ছে কয়টায়? 6:20 স্যার, 6:20 জয়েন করব, ঠিক আছে, ওই যেটাই হোক। তো তখন আমাকে আগে আগে আমি এই অ্যানসারটা দেখব, এই যে তোমাদের ক্লাসরুমে যেটা দিছি কোশ্চেন দুইটা, এই দুইটা কোশ্চেন আগে দেখবো, দেখার পরে আমি ল্যাব শুরু করব থিওরি। আজকে কোনো ই হবে না, কি বলে, এই ওভেনের কোনো ক্লাস হবে না আজকে, আমরা মিটিং এ চলে যাব, ঠিক আছে, আমরা আজকে মিটিং ক্লাসে চলে যাব। এরপরে পরীক্ষার ডেট নিয়ে আমরা কথা বলবো, আমাদের পরীক্ষার ডেটটা কবে হবে এগুলো নিয়ে আমাদের আজকের ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ আর কি, আমরা অনেকগুলো জিনিস আজকে ঠিক করব ল্যাব ক্লাসে। স্যার মার্কস গুলো আরেকবার দেখাবেন?